প্রিয় দর্শক স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে আপনাদের সাথে আজকে ফারাবি হাফিজ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ফের বড় রকমের জয় ভ্লাদিমির পুতিনের অনুমেয়ই ছিল টানা পঞ্চমবারের মতো ক্ষমতার মসনদে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকোলাই খারিতোভা সহ অন্যান্য প্রার্থীদের ঝুলিতে যখন 4 শতাংশের কম ভোট তখন 88 শতাংশ ভোট পুতিনের বাক্সে এইবারের নির্বাচনে দেশটির 74 শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছেন বলে দাবি ক্রেমলিনের আজকে জানতে চাই শুনতে চাই অনুষ্ঠানে আমাদের সহকর্মী মাকসুদুন নবী তিনি এই নির্বাচন কভার করতে এই মুহূর্তে রাশিয়া রয়েছেন রাশিয়া থেকে আমাদের সাথে তিনি যুক্ত হচ্ছেন মাকসুদ স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে কেমন দেখলেন রাশিয়ার এই নির্বাচন এবং 74 শতাংশ ভোট পড়েছে বিষয়টা আপনার চোখে কেমন দেখলেন সেটা আগে শুনি চুয়াত্তর শতাংশ না অনেক কোন কোন গণমাধ্যমে আসছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 77.5% ভোট পড়েছে অর্থাৎ 76 মিলিয়ন বলা হচ্ছে 7 কোটি 60 লাখ মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছে এত বিপুল সংখ্যক মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছে এটি একটি বড় আলোচনার জায়গা তৈরি করেছে এবং একই সাথে পুতিন যে 77.3% ভোট পেয়েছে 87.3% বলা হচ্ছে সোভিয়েত নেতা স্টালিনের পরে এটি রাশিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি বড় ঘটনা যার মধ্য দিয়ে পুতিন আরও 6 বছরের জন্য তার ক্ষমতায় টিকে থাকছেন এই যে এত মানুষ ভোট দিল আমরা গত 3 দিন ধরে নির্বাচন পর্যবেক্ষণ কিংবা নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি অনেকগুলো কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে যেটি দেখেছি ফারাবি প্রথম দিন ভোটার সংখ্যা কম ছিল তবে দ্বিতীয় এবং তৃতীয় দিন ভোটারদের উপস্থিতি ব্যাপক দেখা গেছে একদিনে এর আগে ভোট হতো কিন্তু এবার 3 দিনে ভোট করার কারণে বেশি মানুষ অংশগ্রহণ করতে পেরেছে আমরা দেখেছি অনেকে সপরিবারে এসেছে অনেকে বাচ্চা কোলে নিয়ে এসেছে অনেকে একেবারে বয়োবৃদ্ধ স্বামী স্ত্রী তারা ভোট দিতে এসেছেন পাশাপাশি এই প্রথমবারের মতো বড় পরিসরে অনলাইনে ভোটিংয়ের সুযোগ দেওয়া হয়েছে ফলে সব দিক থেকে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার একটা চেষ্টা ছিল এই ক্রেমলিন প্রশাসনের এবং রাশিয়ার যে সমস্ত মানুষ স্পেসে কাজ করছে অর্থাৎ মহাকাশযানে কাজ করছে সেখানেও ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে আবার দেশের বাইরে যারা বসবাস করেন রাশিয়ার নাগরিক তাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল সেই সব দেশে ফলে সব দিক থেকে ভোটার অংশগ্রহণ যেন বাড়ে সেই চেষ্টাটা ছিল এছাড়া এই ভোটকে দুঃখিত এই ভোটকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে যদিও শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকবার কারণে পুতিনের বিজয় যে নিশ্চিত সেটি মনে করা হয়েছে কিন্তু পুতিনের দিক থেকে নির্বাচনটাকে আনুষ্ঠানিক অংশগ্রহণমূলক দেখাবার জন্য করবার জন্য সব ধরনের চেষ্টা কিন্তু ছিল ফারাবি এবং পুতিনের যে জনপ্রিয়তা পুতিনের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকা এবং এটি যেমন একটা ব্যাপার আছে আবার পুতিনের যে জনপ্রিয়তা এই মুহূর্তে পুতিনের বিকল্প কোনো রাষ্ট্রনায়ক সাধারণ মানুষ দেখছেন না এমন সংখ্যা কিন্তু অনেক ফলে এই নির্বাচনটা পুতিনের জন্য একটা নিজেকে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করা এবং পুতিন একজন একক রাজনৈতিক নেতা যিনি এবার কোনো দলের পক্ষ না হয় বরং ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচনটা করেছেন সেই সব কিছু যে আয়োজন নিজেকে আরও শক্ত নেতা হিসেবে দেখানোর সেই চেষ্টাটা ছিল যদিও তার এই নির্বাচনকে ঘিরে পশ্চিমাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে সেই মিশ্র প্রতিক্রিয়ার অংশ হিসেবেই জার্মানি সহ অন্যান্য দেশ তারা এটাকে সাজানো নির্বাচন বলেছে তারা এটাকে দেখানো নির্বাচন বলেছে সেই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া কি ক্রেমলিনের পক্ষ থেকে পাওয়া গেছে ক্রেমলিনের প্রতিক্রিয়া আপনি জানেন যে ক্রেমলিনের আজকে যে প্রতিক্রিয়া সেটি হলো পুতিনের এই যে ব্যাপক বিজয় সেই বিজয়কে তারা মনে করছেন যে এটি একটি স্বতঃস্ফূর্ত এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই এই বিজয় এসেছে এখানে যে ভোটের প্রথম দিন এবং দ্বিতীয় দিন কিছু ঘটনা ঘটেছে কিছু কেন্দ্রে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে তবে সেগুলো এই দেশের আয়তনের তুলনায় ভোট কেন্দ্রের সংখ্যার তুলনায় খুব বড় মনে করা হয়নি আর পশ্চিমা বিশ্ব কি বলছে সেটি নিয়ে আসলে রাশিয়া খুব বেশি মাথা কখনোই ঘামায় না পৃথিবীর সবচেয়ে বড় দেশ হিসেবে এর এত বড় ভূখণ্ড যে একটি ভূখণ্ডের ভিতরেই 7টি আলাদা টাইম জোন ফলে রাশিয়া যে নিজেই
নিজেই নিজেই চলতে অভ্যস্ত এবং ও চলতে চাইছে সেটির কিন্তু ছাপ আমরা সবখানে দেখেছি যে এই চেষ্টাটা কিন্তু আছে। পুরো রাষ্ট্রটা জুড়ে মাতৃভাষার অসম্ভব রকমের ব্যবহার, এখানে অন্য ভাষা যে আন্তর্জাতিক ভাষা বলা হয় যে ভাষাগুলোকে সেই ভাষার ব্যবহার কম, অর্থাৎ রাশিয়া নিজেই নিজেই একটা তার পরিমণ্ডল তৈরি করেছে। তবে পশ্চিমা বিশ্বে যেটি বলা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে যে নাভালনির মৃত্যু এবং নাভালনির মৃত্যুর পর যে শক্ত কোনো বিরোধী দল ছিল না এবং অন্যান্য আরও যারা বিরোধী অবস্থান শক্ত তৈরি করবার কথা এই নির্বাচনে তাদের কেউ কেউ জেলে কিংবা কেউ কেউ এক ধরনের কোণঠাসা অবস্থায় আছে, এই ঘটনাগুলো তো আলোচনা নতুন নয়, এগুলো অনেকদিন ধরেই আলোচনাগুলো হচ্ছে কিন্তু সেগুলোর দিকে খুব একটা মনোযোগী নয় ক্রেমলিন, বরং এই নির্বাচনটাকে দেশের মানুষ যাতে অংশ নেয় সেই দিকে একটা প্রচেষ্টা কিন্তু ছিল। বিভিন্ন দেশ থেকে অবজারভার এসেছে, কোনো অবজারভার যাতে আসে সেই দিকে তাদের একটা মনোযোগ ছিল। সব মিলিয়ে নির্বাচনটাকে নির্বাচন হিসেবে করার একটা ফলাফল কিন্তু এরই মধ্যে তারা তুলে নিয়েছে। আচ্ছা, তিনি পুতিন নিজে কথা বলেছেন, তিনি বলেছেন যে রাশিয়া যারা সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব তারা আসলে পশ্চিমা অনেক দেশের চাইতে রাশিয়ার নির্বাচন প্রক্রিয়া অনেক স্বচ্ছ, নির্বাচন হয়েছে স্বচ্ছ। আমরা আরও কথা বলতে চাই, জেনে শুনে অনেক মানুষ ভোট দিতে গিয়েছেন এবং রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি, সেটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, আমাদের সহকর্মী মাকসুদুন নবী জানাচ্ছে। রাশিয়ার নির্বাচন নিয়ে আলোচনা করছি, পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নির্বাচন কেমন হলো, আমাদের সহকর্মী মাকসুদুন নবী এই মুহূর্তে রাশিয়াতে রয়েছেন, তিনি নির্বাচন সচক্ষে দেখেছেন। মাকসুদ, একটু জানতে ইচ্ছা করে যে বাংলাদেশের নির্বাচন, কয়েকদিন আগে বাংলাদেশের নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের সাথে যদি আপনি রাশিয়ার প্রেসিডেন্ট বা এই সংসদীয় নির্বাচনের সাথে যদি একটি তুলনামূলক আলোচনা দাঁড় করান, মানে পার্থক্যটা আসলে কী দাঁড়ায়, কেমন? ফারাবি, পার্থক্যের আগে মিলের জায়গাগুলো বলি। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার নির্বাচনের যে মিলগুলো দেখা যায়, যে বাংলাদেশে এবারে নির্বাচনে বিরোধী দল খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না, এখানেও তেমনটি, যারা প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবার কথা তারা তেমন একটা সুবিধাজনক অবস্থানে ছিল না, কিন্তু না থাকলেও বাংলাদেশের নির্বাচনটাকে এবারে যে অংশগ্রহণমূলক দেখানো এবং ক্ষমতাসীন দলকে কারা মোকাবেলা করবে বা প্রতিদ্বন্দ্বী কারা হবে সেই সংখ্যাগুলো মোটামুটি ঠিক রাখা, অর্থাৎ একেবারে যে মাঠ খালি সেটাও না দেখানো সে চেষ্টাগুলো ছিল, এখানেও মোটামুটি একই ধরনের পরিস্থিতি আমরা দেখেছি যে এখানে যারা আরও তিনটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন পুতিনের সাথে, তাদের মধ্যে দুটি তিনটি দলের সাথে আমাদের মত বিনিময় কিংবা তাদের রাজনৈতিক নেতাদের সাথে কথা বলবার সুযোগ হয়েছে। গতকাল কথা হচ্ছিল এখানকার যে একটি রাজনৈতিক দল যার প্রার্থী, যার একজন রিজিওনাল হেড হচ্ছেন মাত্র 23 বছর বয়সী, অর্থাৎ তরুণদের একটি দল, তো এই এটি হচ্ছে পিপল পার্টি, তো এই দলের যিনি নেতা তিনি বলছিলেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি কোনোভাবে এই রাশিয়ান ক্ষমতাসীন পুতিনদের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন কি না, কিংবা আপনারা কি স্বাধীনভাবে নির্বাচনটা করছেন কিনা। তারা যেটি বলছেন যে তারা মনে করছেন তারা একটা নতুনত্ব আনতে চান, তারা নতুন কিছু করতে চান, অর্থাৎ পুতিন প্রশাসনের দ্বারা প্রভাবিত হয়ে তারা নির্বাচন করছেন এমনটি কিন্তু তারা বলছেন না, কিন্তু ভোটের ফলাফলের পর তারা দেখা গেল যে 3%, 3%, 4% ভোট তারা পেল। আর অন্যদিকে পার্থক্যের জায়গাগুলো যদি বলি, যে আমরা ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, এখানে ডিজিটাল ব্যালট বক্স যেমন ছিল ম্যানুয়াল ব্যালট বক্স ছিল, আমরা দেখেছি যে বাংলাদেশে যেমন ইভিএম মেশিন ব্যবহার করা হয় সাথে সাথে কাউন্টিং হয়, কিন্তু বাংলাদেশে ইভিএম মেশিনে যেটা হয় ওই ইলেকট্রনিকভাবে যে মার্কাগুলো ডিসপ্লে হয় সেখানে সিলেক্ট করতে হয়, বাট এখানে তেমনটি নয়, এখানে ম্যানুয়াল ব্যালট পেপারে ভোট দেওয়ার পরে সেই পেপারটি ব্যালট বক্সে ফেলা হয়, সাথে সাথে ওটি কাউন্টিং হয়ে যায়, অর্থাৎ একটা কাগজ দেওয়া মাত্র, অর্থাৎ টাকা গোনার মেশিন যেমন একটা বড় বক্স, স্বচ্ছ ব্যালট বক্স, ফেলা মাত্র সেখানে কাউন্টিং হচ্ছে, যেই ভোট কেন্দ্রগুলোতে 2000-এর বেশি ভোটার ছিল সেই জায়গাগুলোতে এই মেশিনটা বসানো হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণের যে প্রক্রিয়া
সেটি দৃশ্যমানভাবে বাংলাদেশের থেকে নিঃসন্দেহে এটি বড় দেশ, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নত, সেই জায়গাগুলোতে অনেক কিছু ভালো ছিল বলে দৃশ্যমান হয়েছে। তারপর ভোট কেন্দ্রগুলোতে প্রযুক্তির সব ধরনের ব্যবহার করা হয়েছে, যাতে করে যারা আবার অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের অফিসে বসে এই ভোটের ফলাফল, ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারছেন ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ আচ্ছা, এই ইয়ার কেমন ছিল, মানে নির্বাচন, এই নির্বাচনের ফলাফল ঘোষণার সময় গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল, তাদেরকে কেমন দেখা গেছে, তাদেরকে কেমন অ্যাক্টিভ দেখা গেছে? এই নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা কেমন ছিল, মানে নির্বাচনের ফলাফল, প্রচার প্রচারণা? জি, আমরা দেখেছি, আমরা যে কেন্দ্রগুলোতে গিয়েছি প্রত্যেক কেন্দ্রেই দুটি একটি করে গণমাধ্যমের প্রতিনিধি, ক্যামেরাম্যান, রিপোর্টারকে আমরা দেখেছি, তারা সংবাদ সংগ্রহ করছেন। তবে গণমাধ্যম এই কেন্দ্রের ভেতর থেকে লাইভ সম্প্রচার করার অনুমতি ছিল না, করলে বাহিরে থেকে, তবে তারা ভেতরে সংবাদ সংগ্রহ করেছেন। তবে পর্যবেক্ষকরা যখন গণমাধ্যমে নির্বাচন নিয়ে দিন শেষে তারা ব্রিফ করেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যবেক্ষকরা, সেই পর্যবেক্ষকদেরকে কিন্তু খুব বেশি আমরা প্রশ্ন করতে দেখিনি। তারা যেই ব্রিফিংটা করেছেন, দু একটি প্রশ্ন করা হয়েছে, খুব বেশি পর্যবেক্ষকদের খুঁটিনাটি জিজ্ঞেস করা বা আরও বেশি জবাবদিহিতার মূলক প্রশ্নগুলো করা, সেই জায়গাগুলো একটু কম দেখা গেছে। তবে যেহেতু এত বড় দেশ, আমি একটি অঞ্চলে মাত্র কাভার করেছি, সারা দেশে গণমাধ্যমের যে ভূমিকা সেটি এটি পরিমাপ করা কঠিন। তবে ভূমিকা ছিল এখানে আঞ্চলিক, তাদের দেশীয় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমকে আমার চোখে পড়েনি, যদিও আন্তর্জাতিক গণমাধ্যম এখানকার বিভিন্ন সোর্স থেকে তারা সংবাদ নির্বাচন দেখলেন, আপনি বললেন বাংলাদেশের নির্বাচনের সাথে কতটা মিল কতটা অমিল। নির্বাচন তো হলো, পুতিন নির্বাচিত হয়ে গেলেন, পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এরপরে কি? আচ্ছা, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না মাকসুদ। এই মাকসুদ, আপনার ওখান থেকে মিউট করা আছে কি না একটু চেক করে যদি, আপনার কথা একেবারেই শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছি? জি 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 জি, ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। জি জি জি, যেটি বলছিলাম যে এই নির্বাচনকে ঘিরে যে আন্তর্জাতিক পর্যায়ে বড় আলোচনার যে জায়গাটি, সেটি হলো এবারে নির্বাচিত হওয়ার পর পুতিন ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আর কি পদক্ষেপ নেয়। যারা আশা করেছিলেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে এই প্রেসিডেন্টের পরিবর্তন ঘটবে, ঘটলে হয়তো ইউক্রেনে রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে হয়তো পরিবর্তন আসবে, কিন্তু সেটি হওয়ার তো কোনো সুযোগই নেই। বরং আমরা শুধু পুতিন নয়, আরও যে রাজনৈতিক দলগুলো আছে, কমিউনিস্ট পার্টি কিংবা এলডিপিআর, লিবারাল ডেমোক্রেটিক পার্টি, রাশিয়া, তাদের নেতাদের সাথেও কথা বলেছি। এখানে অপরাপর রাজনৈতিক দলের নেতারাও মনে করেন না যে এই মুহূর্তে এই ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়াটা রাশিয়ার জন্য ভালো কোনো কিছু। যদিও পশ্চিমা বিশ্ব আতঙ্কিত যে এরা পুতিন নতুন করে 6 বছরের জন্য নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধে ও যুদ্ধের ব্যাপারে তিনি আরও তার হস্ত আরো প্রসারিত করবেন, ফলে এবং যে 4টি অঞ্চলে নির্বাচন করা হয়েছে দখলকৃত, সেই 4টি অঞ্চলে নির্বাচনটাকে এটি অনেকেই এটিকে তারা ন্যায্য বলে মনে করেননি, যদিও পুতিন প্রশাসন সেটি নিয়ে লম্বা আলোচনা। আপনাকে ধন্যবাদ, আপনাকে অভিনন্দন, রাশিয়ার নির্বাচন সচক্ষে দেখলেন এবং সেই অভিজ্ঞতা আমাদের শেয়ারও করেছেন। দর্শক, আমাদের সহকর্মী মাকসুদুন নবী রাশিয়া থেকে জানাছিলেন তার নির্বাচন কেমন দেখলেন, সেই অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ আজকে, এ পর্যন্তই।